أستغفر الله ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل له فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل جلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت ومن الحي وترزق من تشاء بغير حساب मुस्लिम जाति अटट रतना सनन मोमिन भाई ओ तो पेड़ा नहीं मान बिरधे भाई तो देर नाई ओ तो पेड़ा नहीं मान बिरधे भय तो देर नकलो जल मेर ढे आतियो सजन चिन्ह न मकलो जुलू मेर ढे आतियो सजन चिन्ह न अबशेष नबिया मार आसिलन मकाय अद पेड़ा नहीं मान बिरधे भाई तो देर नाई ओ तो पेड़ा नहीं मान बिरधे भाई तो देर ना जल में लयती बग एक परिवार कद अवसत तिलन तेन अद मदीना ओ तो पेड़ा नहीं मान बिरधे
ভয় তো তাদের নাই অত পেড়া নেই মান বেরধে ভয় তো তাদের নাই উত্তর দিলেন কাফের পানে ছাড়ব না কত দের ভয়ে শুধু মাত্র আল্লাহর ভয় মানে না তোমায় অত পেড়া নেই মান বেরধে ভয় তো তাদের নাই অত পেড়া নেই মান বেরধে ভয় তো তাদের নাই জাহেল বলে আদের ধরাম ছাড় তাওহীদ এসো ফিরে জাহেল বলে আদের ধরাম ছাড় তাওহীদ এসো ফিরে নইলে তোমার জীবন খানে হবে অপচায় অত পেড়া নেই মান বেরধে ভয় তো তাদের নাই অত পেড়া নেই মান বেরধে ভয় তো তাদের নাই মুসলিম জাতি অট অট রত্ন মুসলিম জাতি অট অট রত্ন শোনেন মামিন ভাই অত পেড়া নেই মান বেরধে ভয় তো তাদের নাই অত পেড়া নেই মান বেরধে ভয় তো তাদের নাই সময়ের হাত পাবে দেখ গায়ের কাপড় নিলেন খোলে সময়ের হাত পাবে দেখ গায়ের কাপড় নিলেন খুলে একটি রডকে গরম করে লাগাইলেন পেশাব ধরে একটি রডকে গরম করে লাগাইলেন পেশাব ধরে এত কষ্ট করে মাতা এত কষ্ট করে মাতা শাহাদাত পায় অত পেড়া নেই মান বেরধে ভয় তো তাদের নাই অত পেড়া নেই মান বেরধে ভয় তো তাদের নাই সদ্য যোগ্যতম সভাপতি সাহেব উপস্থিত ওলামায়ে কিরাম শ্রদ্ধাবৃন্দ মুসলিম সমাজ পর্দার আড়ালের পর্দানাসীন মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ প্রশংসা গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আমাদেরকে 18,000 মাখলুকাতের মধ্যে হইতে বাছাও করে চুনাও করে সর্বের সর্বা আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন আমরা মানব রূপে তৈরি হতে পেরেছি এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ তিনার পদপার তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুর দুলাল তাসদারে মদিনা আহমদে মোস্তফা মোহাম্মদে মোস্তফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার লাখ লাখ দরুদ বর্ষিত হক আল্লাহুম্মা সাল্লি আলাই
আল্লাহুম্মা বারেক আলাই। ভাই সকল, বাপজিরা আমার, আজকে আপনাদের গ্রামে চিলমারা গ্রামে জীবনের প্রথম আমি এসেছি ভাই। এলাকায় হয়তো আশেপাশে এসেছিলাম, আপনাদের গ্রাম জীবনেও দেখিনি, জীবনেও আসিনি, আজকে এসেছি। যাক আলহামদুলিল্লাহ রাত্রি অনেক হয়ে গেছে, তবুও লোকজন বসে আছে। আপনাদের এলাকার লোক অত্যন্ত ভালো, এমনিতেই বিহারের লোক ভালো, দ্বিতীয়ত কাটিহার জেলার লোক আরও ভালো, তার মধ্যে চিলমারা গ্রামের লোক ফের আরও ভালো। কত জায়গার লোক কত রকম থাকে ভাই, ভালো থাকে না। কতজন ওয়াজ পছন্দ করে, জালসা পছন্দ করে, কত জায়গার লোক জালসা জুলুস পছন্দ করে না, ওয়াজ নুসেদ পছন্দ করে না। তার মানে যেখানে শিক্ষার অভাব থাকে, যারা কোরআন হাদিস বুঝে না, কোরআন হাদিস ওর দেলের মধ্যে মানে ঢুকে না, ওরা কি বুঝবে বলেন। এক এক জায়গার লোক অজ্ঞ থাকে। ওই একটা লোক রাস্তা দিয়ে হেঁটে চলে গেছে, একটা ছেলেকে দেখছে যে ছেলেটা খাড়িয়া পেশাব করছে। তো ছেলেটা যখন খাড়িয়া পেশাব করতে লেগেছে, তো একটা লোক কই যাই ছেলে কে খাড়িয়া পেশাব করছিস রে, বসত বসে বসে কর। তখন পাক ঘুরিয়ে জিলেবি বানাতে লেগেছে ডিজাইন করে করে। তো লোকটার মন খারাপ হয়ে চলে গেছে, যার বাপকে যা কব, ওই যে কেমন ছেলে মানুষ করে থিয়েছে। তো ছেলেটা, তোর বাপ কোনটা ছেলে, বলছে হ্যাঁ বাপকে আগে যাও দেখতে পাবে। খানিক দূরে যায় যদি ওর বাপকে দেখছে, তো গাছে চড়ে পায়খানা করছে, ও ডালে বসে বসে, মানে গাছের ডালে বসে গেছে আর গাছে চড়ে পায়খানা করছে। তো লোকটা দেখে ঘুরে চলে এলো যে এর ছেলে ফেরার কত ভালো হবে, যে গাছে চড়ে পায়খানা করে, তো আর ছেলে তো পাক ঘুরিয়ে ঘুরিয়ে জিলাবি করে করে পেশাব করবেই নাকি। তো ওইরকম এক এক জায়গার লোক ভাই, জালসা পছন্দ করে না, ওয়াজনসিও শুনবে না, কোরআন হাদিস ভালোবাসবে না, ওরাকে ভালোই লাগে না। তো আপনাদের এলাকার লোককে দেখছি আলহামদুলিল্লাহ খুব ভালো বসে আছেন। রাত্রি এখন আড়াইটা বেজে গেছে, অথচ আপনারা পিণ্ডাল ভর্তি হয়ে আছেন, আল্লাহর লাখ লাখ শুকরিয়া। আল্লাহ আপনাদেরকে হেদায়ত করুক, আল্লাহ তুমি এদেরকে সুপথ দেখাও, সুস্থ রাখো, এরাকে তুমি খাঁটি নামাজি বানিয়ে দাও, দিনদার পরিষ্কার বানাও। আল্লাহ তুমি এদেরকে কোরআন হাদিস শোনার পরে আমল করার তুমি তৌফিক দাও, তৌফিক দান করো। আল্লাহ এরা যেন কোরআন হাদিস মেনে তোমার হাদিস কোরআন উপরে আমল করে এরা যেন চলতে পারে, আল্লাহ আমিন, আল্লাহ আমিন। সবাই দোয়া করেন। তো কথা হচ্ছে ভাই, যে আমি আপনাদের সময় বিশেষ নষ্ট করব না, মূল্যবান কথা কিছু আপনারা কোরআন হাদিসের কথাগুলো শুনেন মন দিয়ে। যে আমি আয়াত পরিবেশন করেছি, ইনশাল্লাহ সামনে রেখে দু চারটি কথা বলবো, একটা আপনাদেরকে আমি ঘটনা শোনাবো, শুনবেন তো বুঝতে পারবেন যে অহংকার কি জিনিস, অহংকার করলে আল্লাহ অহংকারের প্রতিফল কি দেয়, পৃথিবীতে অহংকার আল্লাহ পছন্দ করেন না, আর আল্লাহ কারোর অহংকার দেখেনও না, আল্লাহ সব দেখবে, কিন্তু যদি কেউ অহংকার করে আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে না, ওকে ধ্বংস করে দেয় আল্লাহ। বকে আল্লাহ যেটাই চাইবে সেটাই করতে পারে, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশাউ ওয়াতানজুল মুলক মিম্মান তাশাউ ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়াতুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন রাজত্বের মালিক আপনি, যাকে ইচ্ছা করেন রাজত্ব দান করেন, যাকে ইচ্ছে করেন রাজত্ব কেড়ে নেন, যাকে ইচ্ছে করেন আপনি সম্মান দান করেন, যাকে ইচ্ছা করেন আপনি অপমানিত করেন, সমস্ত কল্যাণ আপনার হাতে, নিশ্চয় সমস্ত জিনিসের উপরে আপনি ক্ষমতাবান।
আল্লাহ যদি চায় আল্লাহ যেটাই চাইবে সেটাই করতে পারে রে ভাই। আল্লাহ রাতকে দিন করে, দিনকে রাত করে, দিনের মধ্যে রাতকে প্রবেশ করায়, রাতকে দিনের মধ্যে প্রবেশ করায়। তোলে জুল্লাইলা ফিন নাহারে ওয়া তোলে জুন্নাহারা ফিন লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়্যাতি ওয়া তুখরিজুল মাইয়্যাতা মিনাল হাইয়্যি ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান, এবং জীবিতকে মৃত্যুর পেট থেকে বের করে, মৃত্যুকে জীবিতর পেট থেকে বের করে। আল্লাহ বলছে অতর যকমন্তা সবে গায়ের হেসাব, আমি যাকে ইচ্ছা করে মানে অসংখ্যক তাকে রুজি দান করে, বিনা হিসেবে অসংখ্যক রুজি দান করে, শক্তি ক্ষমতা আমার। আল্লাহ যাকে চান ইজ্জত দান করেন, আল্লাহ যাকে চান বেজ্জত করেন, যাকে চান আল্লাহর রাজত্ব দান করেন, আবার যার কাছ থেকে চান রাজত্ব ছিনিয়ে নেন, কেড়ে নেন রে ভাই, আল্লাহ করতে পারেন। তো আল্লাহ বললো আমার জমিনের ওপরে তোমরা অহংকার করবে না, আমার জমিনের উপরে তোমরা বাড়াবাড়ি করবে না, তোমরা আমার জমিনের উপরে বেশি অহংকার দেখায়ও না, বেশি অহংকার দেখায়ও না। আর যদি অহংকার দেখায় আল্লাহকে ছোট করতে, আল্লাহকে সেকেন্ডও লাগবে না, আল্লাহকে ছোট করে দেবে, একদম বসিয়ে দেবে। বুঝতে পারছেন তো? আপনাদেরকে আমি একটা ঘটনা শুনেছি, শুনলেই বুঝতে পারবেন যে হযরতে সুলাইমান আলাইহিসসালাম, হযরতে সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ বিশাল বড় বাদশা করেছিলেন, বিশাল বড় বাদশা। আবার নবীর বেটার নবী, আবার বাদশার ঘরের বাদশা, বিশাল বড় নবী হযরতে সুলাইমান আলাইহিসসালাম। তো হযরতে সুলাইমান আলাইহিসসালাম বিরাট বড় বাদশা। এবার একদিন হযরতে সুলাইমান আলাইহিসসালামের সামনে অনেক এমপি মন্ত্রী সব বসে আছে, আরি রাজ সিংহাসনে বসে আছে। এবারে এমপি মন্ত্রীরা বলল হযরতে সুলাইমান আলাইহিসসালামকে, আচ্ছা বলুন তো নবীগণ, আপনি তো বাদশার ঘরের বাদশা, আপনি নবীর ছেলে, নবী আপনি, নবী প্লাস আপনি দেশের বাদশাহ, তো আপনাকে তো বিয়ে শাদী করতে হবে, আপনার বয়স হয়ে গেছে, আপনি একটা বিয়ে শাদী করে নেন। হযরতে সুলাইমান আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, আমার তো সময় হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আমাকে বিয়ে করতে হবে, আমি তো বিয়ে শাদী করি নাই। একটা কাজ করো, তোমরা আমার জন্য একটা মেয়ে খোঁজ করো, একটা মেয়েকে ঢুঁড়াঢুঁড়ি করো। এমপি মন্ত্রীরা বলল, আপনাকে কেমন মেয়ে লাগবে, কোন কোয়ালিটির মেয়ে চান, কেমন মেয়ে লাগবে আপনি বলুন। হযরতে সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমাকে মেয়ে লাগবে তার মধ্যে যেন চারটা গুণ থাকে, চারটা কোয়ালিটি থাকে, এই চারটা গুণ যেই মহিলার মধ্যে থাকবে সেই মহিলাটাকে আমি বিয়ে করব, ওটাই আমার স্ত্রী হবে। বললে, কি চারটা গুণ আপনি বলে দেন। হযরতে সুলাইমান আলাইহিসসালাম বললেন, তার মধ্যে চারটা গুণ থাকবে, এক নম্বরে মেয়েটা যেন দিনদার পরহেজগার ইমানদার হয়, মেয়েটা যেন আমানতদার হয়, মেয়েটা যেন শিখ মানে শিক্ষতি হয় রে ভাই, এবং মেয়েটা যেন রূপসী হয়, এবং মেয়েটার বংশের কোয়ালিটি যেন ভালো হয়, বংশ খানদান যেন পরিবার যেন ভালো হয়, তার বংশধর যেন ভালো হয়, ওই কোয়ালিটির মেয়ে বংশ ভালো, ঘরের ভালো, বংশের ভালো মেয়ে লাগবে, আর মেয়েটা দিনদার পরেজগার লাগবে, ইমানদার লাগবে, মেয়েটা যেন সচ্চলিত্র হয়, আমার নদার হয়, মেয়েটা যেন খুবই পরেজগার মতাকিন ইমানদার হয়, এই কোয়ালিটির মেয়ে আমাকে লাগবে, ওরকম মেয়েকে আমি পছন্দ করব, বিয়ে করব। এবার তখন কল্লকে এমপি মন্ত্রী সবাই খোঁজ করতে লেগে গেল, সব ঢুঁড়াঢুঁড়ি করতে লেগে গেলাম, কার ঘরে এরকম মহিলা আছে,
এই সমস্ত গুণ কোনময় মহিলার ভিতরে আছে খোঁজ কর। এবার দেশের মধ্যে এলান হয়ে গেল, কথাটা হাল্লা হয়ে গেল। ভাইরে আমার কথা হাল্লা হতে সময় লাগে না, টাইম লাগে না, কথাটা হাওয়ার আগে উড়ে রে ভাই। কথা জিনিস হাওয়ার আগে উড়ে না কি উড়ে না? এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এখন খালি কথাটা মুখ দিয়ে বের হলে ভাইরাল, এখন বলবো সকালে ভাইরাল। তার মানে আজকের খবর, আজকে মার্চ মাসের 2023 সালের মার্চ মাসের 4 তারিখ, এই 4 তারিখে আজকে মাওলানা জর্জিস আনসারি সাহেব জেল থেকে ছুটে গেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তো জর্জিস আনসারি আজকে জেল থেকে ছুটে গেছেন, উনি চলে এসেছেন জেল থেকে ছুটে। এটা একটা মানে সুখবর, আনন্দের খবর। কালকেই সকালে দেখবেন এই মিডিয়াওয়ালা যখনই ওয়াজটা ছাড়বে, দেখবেন যে কালকে দিনের মধ্যে 5 তারিখে সারা পৃথিবী ভাইরাল, সারা দেশ ভাইরাল, যে জর্জিস আনসারি জেল থেকে ছুটেছে চলে এসে। তো সোশ্যাল মিডিয়ার যুগ, কথা ভাইরাল হতে কি সময় লাগছে? সময় লাগে না, একদম ঘণ্টার মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ জেনে নিচ্ছে, শুনে নিচ্ছে সব। তো এরকম সুলেমান আলাইহিস সালাম যে বিয়ে করবে, কথাটা চারোদিকে ছড়িয়ে গেল, টাউন বাজার গ্রামগঞ্জে পল্লীতে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় কথাটা রটে গেল, চতুর্দিকে এলান হয়ে গেল। এই গুণটি যার ভিতরে থাকবে ওকে সুলেমান আলাইহিস সালাম বিয়ে করবে। বাজার পল্লীতে মাছ মার মাল্লার গা পল্লীতে, আপনার যত রকম পল্লী আছে সমস্ত পাড়াতে গল্লিতে সব জায়গাতে এলান হয়ে গেল, এই গুণটি যার মধ্যে আছে ওই মহিলাটাকে বিয়ে করবে। একটা যাইলাম যে মাছ মারে ওকে মাল্লা বলে আমাদের দেশে, কিন্তু বাংলাদেশে বলে যাইলে। তো ভাইরে আমার ওই যাইলে তখন করেছি কি, মানে ওর বাড়িতে গিয়ে জায়লাওয়ার স্ত্রীর সঙ্গে মাসওয়ারা করছে, আর বিবিকে বলছে আরে আমার বিবি, বাদশাহ সুলেমান দেশের মধ্যে এলান করেছে বিয়ে করবে, কিন্তু এই 4টা কোয়ালিটি হতে হবে, 4টা গুণ হতে হবে মেয়ের মধ্যে, তাহলে কিন্তু ওই মেয়েটাকে সুলেমান আলাইহিস সালাম স্ত্রী বানাবে, বউ বানাবে, বাড়ি নিয়ে যাবে। কিন্তু দেখো আমার যে ইস, আমার যেটা মেয়ে আছে, আমার বেটি আছে, আমার বেটির মধ্যে সমস্ত গুণটি আমার বেটির মধ্যে আছে, কিন্তু আমরা খানদানের দিক দিয়ে, বংশের দিক দিয়ে আমরা জেলার বংশ, আমরা মাল্লা বংশ, আমাদের বংশটা কিন্তু একবারে নিচা ক্লাসের, 3rd ক্লাসের বংশ, ইয়া দিক দিয়ে সুলেমানকে আমরা বলতে পারি না। ওর স্ত্রী বলল কথাটা বাস্ট করবেন না, কথাটা চুপচাপ রাখেন, তার মানে সুলেমান যদি জেনে যায় তো আপনাকে মাইরা শেষ করে দেবে, জীবনে বাচ্চা রাখবে না, মেরে ফেল দেবে আপনাকে, শেষ করে দেবে, কথাটা চুপচাপ রেখে দেন। তো বলল এবার মাল্লা করলো কি, মানে যাইলা ওর বেটিকে বলল রে মা, যে গুণের কথা বাদশাহ সুলেমান বলেছে এই গুণটি তোমার মধ্যে সবই আছে রে মা, কিন্তু আমরা বংশের দিক দিয়ে মানে আমরা নর্মাল হয়ে গেলাম বলে বলতে পারি না মা, না তো আজকে তোমার বিয়েটা সুলেমান আলাইহিস সালামের সঙ্গে হয়ে যেত, আর সুলেমানের সঙ্গে বিয়েটা হয়ে গেলে আমরা আজকে আমরা মানে ধন্য হয়ে যেতাম, আমাদের কিসমত খুলে যেত, আমাদের নসিবটা চমকে যেত রে মা, তোমার জীবনটা সুখী হয়ে যেত, তুমি বাদশার ঘরের বাদশার বাড়িতে যেতে পারতাম, নাবির স্ত্রী হিসাবে তুমি যেতে পারতাম রে মা, বলে রক করে মাল্লা থেকে গেল। এইবার করেছি কি, তার পরের দিন মাল্লার বেটির ওর মা করেছি কি, চিরণি দিয়ে মাথাটাকে ছেড়ে ছেড়ে দিচ্ছে, চিরুটি দিয়ে চুলগুলো কাঁচড়া চড়া বেটির দিচ্ছে, আর ওর বেটি বসে আছে আর বলছে ওর মা এরকম এরকম কথা রে মা। ওর বেটি তখন বলল মা আমি যদি মাল্লার ঘরের মেয়ে হয়, আমি জেলের বেটি হয়, তবু আমি মানে যদি আমি একটা খবর পাঠাবো
যদি সুলেমান যদি আমাকে চায় তাহলে আমি তার স্ত্রী হিসাবে না হলো একদিনের জন্য আমি যাব, ওকে আমি বিয়ে করব। তার মানে সবটি গুণ আমার ভিতরে আছে, আমি কোনো দিন পরের পুরুষের মুখ দেখি নাই, আমি বাপ মা ছাড়া কোনো লোকের মুখ দেখি নাই, কারুর বাড়ি যাই না, কারুর ঘর যাই নাই, আমি নামাজ ছাড়ি না, রোজা ছাড়ি নাই, আমি তাসবিহ জিকির সবসময় আল্লাহর কাজ করে। এইবার যেমন কথাটা বলা জাইলার স্ত্রী ওর বেটির গালে একটা পড়াম করার তামাচা মেরে দিল, রে ভাই তোর কত বড় সাহস যে তুই একটা বাদশার ঘরে বাদশাকে, এটা সলেমান এত বড় নবী, যে সলেমানের রাজত্ব কত বড় ছিল জানেন, যেখানে সূর্য উঠে ওখান থেকে, যেখানে সূর্য ডুবে ওখান থেকে, সারা পৃথিবীর বাদশাহ সলেমান আলাইহিস সালাম।